আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডে যেমন এলিমেলু সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু এলিমেলু সংখ্যা দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে সুজা করে নেবো যেমন এক দুই তিন চার পাঁচ এভাবে করে একটা লাইন করে সুজা করে নেবো কিভাবে এটার একটা শর্টকাট কি আছে অথবা শর্টকাট আমরা কিভাবে এই কাজটা করতে পারি এবং পরবর্তীতে আমরা আরেকটা কাজ শিখব দ্বিতীয় নম্বর একটা কাজ শিখব যেমন সিবিতে আমরা কিভাবে ছবি এড করবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আমাদের অনেক সময় সম্মানিত বয়স আমরা সর্বপ্রথম অবস্থায় এই লেখাগুলোকে আমরা এই অ্যালুমিনেট সংখ্যাগুলাকে আমরা সুজা করব সুজা করার জন্য সর্বপ্রথম অবস্থায় আমরা এইখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট সরি আমরা হোমে থাকবো হোমে থাকা অবস্থায় একটু ডান ছাড়ে এসে এখানে দেখতে পাচ্ছেন শর্ট এ টু জেড একটা এখানে চিহ্ন দেখবেন এবং নিয়ে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এখানে এখন আমরা সর্বপ্রথমস্থায় এটাকে ডিসেন্ডিং করে রাখবো তারপর আবার এসেন্ডিং করে দেবো দেওয়ার পরে আমরা ওকে বাটনে প্রেস করব দেখুন এখন আমাদের যে লেখাগুলো রয়েছে সবগুলো এক থেকে দশ পর্যন্ত সোজা হয়ে গিয়েছে আর কি যে লেখাগুলো আমরা এলুমিনি ছিল এলুমিনি করে লিখছিলাম সেগুলো এখন সোজা হয়ে গেছে আমরা চাইলে এটাকে আবারও ডিসেন্ডিং করতে পারি সেম পজিশনে আমরা এখানে শর্টে এসে ডিসেন্ডিং করে দিলে ওকে দেখতে পাচ্ছেন এখন এটা আবারও আগের মতো এলিমিলো হয়ে গিয়েছে তা আমরা সর্বপ্রথম প্রথম অবস্থায় এটাকে সোজা করার জন্য আবারও আমরা এভাবে করে সোজা করে দেবো এসেন্ডিং ক্লিক করে ওকে দেবো দেখুন সোজা হয়ে গেছে এইভাবে আমরা মূলত যে কোনো সংখ্যায় এলিমিলো থাকা অবস্থায় আমরা এটাকে সুজা করতে পারি এভাবে পিওয়ার্স এখন আমরা নেক্সট কাজটা শিখবো যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা সিভি ফরমেট এই সিভি ফরমেটটার মধ্যে আমরা চাচ্ছি যে এই জায়গাতে ডাইন সাইডে একটা আমরা ইয়ে করব এই জায়গাতে আর কি এইখানে আর কি এইখানে আমরা একটা ছবি বসাবো সিবিতে ঠিক আছে এই ছবিটা কীভাবে বসাবো ছবি বসানোর জন্য আমরা সর্বপ্রথম অবস্থায় আমাদের হোম মেনুতে এসে এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব ইনসার্ট থেকে এখানে পিকচারে ক্লিক করবো ঠিক আছে পিকচারে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের যে ছবিগুলো যেখানে রয়েছে সেখান থেকে আমরা ছবি নিয়ে আসবো ঠিক আছে ধরুন আমার এই জায়গাতে ছবি রয়েছে এই ছবিটা আমি দিচ্ছি এই ছবিতে ক্লিক করে আমরা ইনস্টাইডে ক্লিক করব ইনস্টাইডে ক্লিক করার পর আমাদের সিভি ফরম্যাটে ছবিটা চলে আসছে দেখুন এখন ছবিটা যখন আসলো আসার পরে এখানে কিছু লেখার নাম্বারটা নিচে চলে আসলো এবং এই নাম্বার নামগুলো ওপরে রয়ে গেছে ঠিক আছে ছবিটা এখানে চলে আসছে তো আমরা ছবিটাকে নাড়াচাড়া করতে চাচ্ছি দেখুন ছবিটাকে যখন আমরা নাড়াচাড়া করছি যেদিকে নাড়াচাড়া করছি সেদিকে এই লেখাগুলো নড়ে যাচ্ছে এই ছবিগুলো আমি কীভাবে ছবিটাকে সুজা করতে পারি আমরা সর্বপ্রথম ছবির মধ্যে একটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে উপরে এরকম একটি মেনু বা শু হবে পিকচার টুল একটা শ্যু হবে আর কি ঠিক আছে পিকচার টুল যখন শু করাবে তখন আমরা এই ডাইন সাইডে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স রাফিং ঠিক আছে ট্যাক্স রাফিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ইন ফর্ম অফ ট্যাক্স এখানে ক্লিক করব ইন ফর্ম অফ ট্যাক্সে ক্লিক করলে আমি ছবিটাকে একটু নাড়াচাড়া করতে পারবো ঠিক আছে একটু দেখুন ছবিটাকে আমি নাড়াচাড়া করতে পারবো এভাবে ঠিক আছে এখন ছবিটাকে যেখানে নিয়ে যায়নি কেন আমি ছবিটাকে নাড়াচাড়া করতে পারতেছি ঠিক আছে এভাবে করে আমরা ছবিটাকে আমার মনের ইচ্ছা মতো বসাবো কিন্তু এই যে আমার যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো নড়বে না ঠিক আছে সমান্ত বিওয়া আমরা চাইলে প্রত্যেকটি বার আমরা ছবিগুলো যে কোনো ছবির কাজ করতে পারি এভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরিশেষে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত